আসসালামু আলাইকুম আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে দেব সংবাদ ছিল ইসরায়েলকে গুড়িয়ে দিতে প্রস্তুত হিজবুল্লাহ প্রচন্ড ভয়ে আছে ইসরায়েল ভারতের পাঠ্যবো ইসলামী সন্ত্রাসবাদ মামলা দায়ের মিয়ানমারে রাতভর সামরিক জান্তা বিরোধী প্রতিবাদ চোখের বদলে চোখ ইয়েমেনে হামলা হলে প্রতিশোধমূলক হামলা হবেই ঘোষণা ঘোষণাভূতিদের বিমানের গায়ে কেন ভিলেনের ছবি ভারতে ব্যাপক দল পার সবশেষে জানবেন মুহূর্তে রণক্ষেত্র থাইল্যান্ড পুলিশ বিক্ষোভকারী সংঘর্ষে আহত তেত্রিশ সংবাদ শিরোনাম শুনলেন এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন ইসরায়েলকে গুড়িয়ে দিতে প্রস্তুত হিজবুল্লাহ প্রচন্ড ভয় পাচ্ছে ইসরায়েল লেবাননের প্রতিরোধ আন্দোলন সংগঠন হিজবুল্লার ভয়ে প্রচণ্ড তটস্থ হয়ে পড়েছে ইহুদিবাদী দেশ ইসরায়েল এর অন্যতম কারণ হচ্ছে ভবিষ্যতে হিজবুল্লার সঙ্গে যুদ্ধ বাঁধলে প্রতিদিন তাদের গড়ে দুই হাজার ক্ষেপণাস্ত্র মোকাবেলা করতে হবে খবর জেরুজালেম পোস্টের ইহুদিবাদী দেশটির সেনাবাহিনী সম্প্রতি এই ভবিষ্যৎবাণী করেছেন আইডিএফ এর মতে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে কুলে উঠতে না পেরে অবশেষে ইসরায়েলকে লক্ষ্যবস্তু বানাবে ইহুদি বসতি আর ইসরায়েলি শহরগুলোতে তখন ঝাঁকে ঝাঁকে রকেট ছুড়বে হিজবুল্লাহ আইডিএফ কমান্ডার জেনারেল ওরি গোর্ডিন গত সোমবার এই সতর্কবাণী শুনান তিনি বলেন হিজবুল্লাহর কাছে কমপক্ষে দেড় লাখ রকেট ও ক্ষেপণাস্ত্র মজুদ আছে এসব ক্ষেপণাস্ত্র দিয়ে তারা ইসরায়েলের যে কোনো অবস্থা হামলা করতে সক্ষম এজন্য ইসরায়েল সহসা আর হিজবুল্লাহকে ঘাটাতে চাচ্ছে না কারণ তাদের যুদ্ধের সামর্থ্য অর্জনকে খুবই ভয়ের চোখে দেখছে ইসরায়েল ভারতের পাঠ্যবে ইসলামী সন্ত্রাসবাদ মামলা দায়ের ভারতের রাজস্থানে পাঠ্যবইয়ের একটি অধ্যায় ইসলামের সঙ্গে সন্ত্রাসের সংযোগ ঘটিয়ে লেখা থাকায় ওই বইয়ের লেখক এবং প্রকাশকের বিরুদ্ধে মামলা করা হয়েছে ইসলামের সঙ্গে সন্ত্রাসবাদের সংযোগ ঘটানো মুসলিমদের ধর্মীয় বিশ্বাসে অপমান ও আঘাত এবং অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে বৃহস্পতিবার জয়পুর থানায় এই মামলা করা হয় মামলার আসামি করা হয় রাজস্থান স্টেট টেক্সট বুক বোর্ড সঞ্জীব পাসবুক পাবলিকেশনের সত্ত্বাধিকারী ও লেখক সহ মোট চোদ্দ জনকে রাজস্থান স্টেট টেক্সটবুক বোর্ড এবং সঞ্জীব পাসবুক পাবলিকেশন দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বইটি প্রকাশ করে রাজস্থানের সাবেক বিজেপি রাজ্য সরকার আমলে এটি পাঠ্যবই হিসাবে অন্তর্ভুক্ত হয় বলে খবরে বলা হয়েছে রাজ্যে বর্তমানে কংগ্রেস পার্টির সরকার রয়েছে এবং বইটি এখনও সরকারি স্কুলের পাঠ্যক্রমের অংশ কংগ্রেস পার্টি রাজস্থান শাখার রাজস্থান মুসলিম ফোরাম অ্যান্ড মাইনরিটি সেলের সমন্বয়ক মৌসিন রশিদ অভিযোগটি দায়ের করেন তুরস্কের আনাদুলু এজেন্সিকে মৌসিন রশিদ বলেন এর আগে তারা বিএড কোর্সে ইসলামী সন্ত্রাসবাদ অন্তর্ভুক্ত করেছিল এখন দ্বাদশ শ্রেণীতে ইসলামের বিরুদ্ধে পড়ানো হচ্ছে মুসলিমদের প্রতি অনাস্থা তৈরি এবং ইসলামের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে এই প্রচেষ্টা চালাচ্ছেন তারা তিনি বলেন ইসলামকে সন্ত্রাসবাদের সঙ্গে সরাসরি সম্পৃক্ত করে এবং ইসলামী সন্ত্রাসবাদ শব্দযুগল ব্যবহার করে বইটিতে মুসলিম শিক্ষার্থী এবং সম্প্রদায়কে উত্তেজিত ও পরোচিত করার চেষ্টা করা হয়েছে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে রশিদ বইটির লেখক এবং প্রকাশককে বিচারের আওতায় আনা এবং সিলেবাসভুক্ত বইটি থেকে তাৎক্ষণিকভাবে এই ঘিন্ন উপাদান সরিয়ে ফেলার আহ্বান জানান রাজনীতি বিজ্ঞানের এই পাঠ্যবইয়ের এক প্রশ্নে বলা হয়েছে ইসলামী সন্ত্রাসবাদ কী উত্তরে বলা হয়েছে ইসলামী সন্ত্রাসবাদ হচ্ছে ইসলামের একটি আকার যা গত বিশ তিরিশ বছরে অধিকতর শক্তিশালী হয়েছে এতে আরও উল্লেখ করা হয় বর্বরতা ব্ল্যাকমেইল জোরপূর্বক চাঁদাবাজি এবং ধর্মের নামে নির্মম হত্যাকাণ্ড ইসলামী সন্ত্রাসবাদের বৈশিষ্ট্য হয়ে উঠেছে মিয়ানমারে রাতভর সামরিক জান্তা বিরোধী প্রতিবাদ মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর থেকে আন্দোলনে আড়াইশোর মতো লোক নিহত হয়েছেন গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করে সেনাবাহিনীর ক্ষমতা দখলের প্রতিবাদে বিক্ষোভ মিছিলে নিরাপত্তা বাহিনীর ভয়াবহ নিপীড়ন নির্যাতনের ঘটনায় শনিবার মিয়ানমারের ছোট বড় অসংখ্য শহরে রাতভর বিক্ষোভ করেছেন অসংখ্য মানুষ সামরিক জানতে এখন রাতের বেলায় হওয়া এসব কর্মসূচি টুটি চেপে ধরার চেষ্টা চালাচ্ছেন ইয়াঙ্গুন কাসিং কাউথং সহ বেশ কয়েকটি শহর থেকে রাতের বেলায় প্রায় বিশ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্টের দিয়ে গণমাধ্যম জানিয়েছে শনিবার রাত থেকে রোববার ভোরের আগ পর্যন্ত দেশটির অনেক অঞ্চলে সামরিক শাসন বিরোধী আলোক প্রজ্বলন কর্মসূচি সাদা পরা মেডিকেল স্টাফ সহ কয়েকশো মানুষ অংশ নিয়েছেন পশ্চিমা বিভিন্ন দেশের সরকার মিয়ানমারে গণ অভ্যুত্থান বিরোধী আন্দোলন দমনে সেনাবাহিনী ও পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ এবং হতাহতের ঘটনার কড়া নিন্দা জানিয়ে আসছে সাম্প্রতিক দিনগুলোতে এশিয়ার বিভিন্ন দেশ এবং মিয়ানমারের অনেক প্রতিবেশীকেও একই সুরে কথা বলতে দেখা যাচ্ছে মিয়ানমারের আন্দোলনকারীরা অবশ্য নিরাপত্তা বাহিনীর দমন পীড়ন উপেক্ষা করে প্রায় প্রতিদিন রাস্তায় নামছেন তাদের লক্ষ্য দেশকে ফের গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে নিয়ে যাওয়া দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটি এর আগেও প্রায় পাঁচ দশক সেনা শাসনে ছিল পয়লা ফেব্রুয়ারি আগে মোটামুটি এক দশক দেশটিতে গণতন্ত্রের চর্চা ছিল শনিবারও দেশটির বিভিন্ন এলাকায় বিরোধী বিক্ষোভে অন্তত চারজন নিহত হয়েছে বলে জানিয়েছে অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স এ নিয়ে দেশটিতে এবারের অভ্যুত্থান বিরোধী আন্দোলনে মৃতের সংখ্যা দুশো পঞ্চাশ সারালো বলে জানিয়েছে তারা চোখের বদলে চোখ ইয়েমেনে হামলা হলে প্রতিশোধমূলক হামলা হবেই ঘোষণা হুতিদের ইয়েমেনের উপর সৌদি নেতৃত্বাধীন আগ্রাসন বন্ধ হলে এবং দেশটির ওপর থেকে সর্বাত্মক অবরোধ প্রত্যাহার করা হলেই কেবল সৌদি আরবের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা বন্ধ হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে সানা ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের কর্মকর্তা মোহাম্মদ আলী আল হুতি তার অফিসিয়াল টুইটার পেজে দেওয়া ধারাবাহিক কয়েকটি পোস্টে এই সতর্কবাণী উচ্চারণ করেছেন তিনি লিখেছেন যখন আগ্রাসী দেশগুলো আমাদের দেশের উপর কঠোর অবরোধ আরোপ করে তিনি লিখেছেন যখন আগ্রাসী দেশগুলো আমাদের দেশের উপর কঠোর অবরোধ আরোপ করে আমাদের মাতৃভূমির উপর আগ্রাসন চালাচ্ছে তখন এই আগ্রাসী দেশগুলোয় আমাদের হামলা বন্ধ করার আহ্বান জানাচ্ছে তিনি সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটকে উদ্দেশ্য করে বলেন আপনারা অবরোধ ও আগ্রাসন বন্ধ করে ইয়েমেনের দুর্ভিক্ষ ও জনগণের দুর্দশা বন্ধ করুন হুতি টুইটার বার্তায় আরো বলা হয় আমরা যুদ্ধ শুরু করিনি কাজেই আমাদের পক্ষ থেকে বন্ধ করার প্রশ্ন উঠতে পারে না সম্প্রতি হুতি যোদ্ধাদের সমর্থিত ইয়েমেনের সেনাবাহিনী সৌদি আরবের রাজধানী রিয়াদে করে একটি তেল শোধনাগারে ড্রোনের সাহায্যে ক্ষেপণাস্ত্র হামলা চালায় এতে ওই তেল শোধনাগারে আগুন ধরে যায় সৌদি সরকার ওই হামলা নিন্দা জানিয়ে বলেছে ইয়েমেনিরা বিশ্ব বাজারে তেল সরবারের উৎসে আঘাত এনেছে রিয়াদ এ ধরনের হামলার পুনরাবৃত্তি না করার জন্য হুতিদের প্রতি আহ্বান জানায় সৌদি আরবের ওই আহ্বানের জবাব দিতে গিয়েই দৃশ্যত আগ্রাসন বন্ধ করার আহ্বান জানালেন হুতি বিমানের গায়ে কেন ভিলেনের ছবি ভারত জুড়ে ব্যাপক তোলপাড় একসময় মুম্বাই আসার জন্য ট্রেনের ভাড়াটুকু জোগাড় করাটাও এক সময় মুম্বাই আসার জন্য ট্রেনের ভাড়াটুকু জোগাড় করাটা ছিল তার পক্ষে কষ্টকর আর আজ তার ছবি বিমানের গায়ে পর্দার খোলনায়ক বাস্তবে সারা দেশের কাছে নায়ক এর আগে মানুষ সেবার জন্য স্পেশাল অ্যাকশন অ্যাওয়ার্ড পেয়েছেন ভারতের অভিনেতা সোনু সুদ সম্প্রতি এক বিমান সংস্থা তাকে সম্মান জানালো সোনুর ছবি বিমানের গায়ে তাতে লেখা রক্ষাকর্তা সোনু সুদকে কুর্নিশ খবর এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার অভিনেতাকে মশিয়া নাম দিয়েছেন দেশবাসী লকডাউনের সময় দেশের নানা প্রান্তে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের বাড়ি পোষণের ব্যবস্থা করে দিয়েছিল ছিলেন তিনি স্বাস্থ্যকর্মীদের থাকার জন্য নিজের হোটেলের দরজা খুলে দিয়েছিলেন বিদেশে আটকে থাকা ভারতীয় শিক্ষার্থীদের দেশে ফেরার জন্য বিমানের ব্যবস্থা করে দিয়েছিলেন এছাড়াও বহু মানুষের খাবার পড়াশোনার খরচ চিকিৎসার খরচ সব কিছুর দায়িত্ব নিয়েছিলেন সোনু এসব কিছু ভুলে যাননি দেশবাসী এবার বিমান সংস্থাও সোনু সুদকে সম্মান দিতে এগিয়ে এলো এই ঘটনায় আবেগে আপ্লুত সোনু তার অফিসিয়াল টুইটার পেজে শনিবার এক টুইট বার্তায় বলেন ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ সবাইকে মা ও বাবা তোমাদের কথা অনেক মনে পড়ছে টুইট বার্তায় তিনি ফিরে যান অতীতের স্মৃতি রোমন্থনে টুইট বার্তায় সোনু স্মরণ করেন বহু বছর আগের দিনগুলির কথা যখন পাঞ্জাবের মগা থেকে মুম্বাই এসেছিলেন অভিনেতা হওয়ার জন্য সামর্থ্য ছিল না ট্রেনে সংরক্ষিত টিকিট কাটার তার মনে পড়েছে বাবা মায়ের কথা তার ওই টুইট ইতিমধ্যে ভাইরাল হয়েছে ইতিমধ্যে ভার্চুয়াল জগতে তিরাশি হাজার মানুষ তাকে ভালোবাসা জানিয়েছেন আট হাজারেরও বেশি মানুষ এই টুইট বার্তায় নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন মুহূর্তে রণক্ষেত্র থাইল্যান্ড পুলিশ বিক্ষোভকারীর সংঘর্ষে আহত তেত্রিশ থাইল্যান্ডে রাজপ্রাসাদের কাছে সরকার বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত তেত্রিশ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির একটি জরুরি চিকিৎসা কেন্দ্র শনিবার রাতে সরকার বিরোধী সমাবেশে পুলিশ জল কামান গ্যাস ও রাবার বুলেট ছড়ার পর এই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাদে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে পুলিশকে বিক্ষোভকারীদের ধাওয়া দিতে ও মারতে দেখা গেছে সে সময় অনেকেই ভয়ে নিজেদের মোটর সাইকেল ছেড়েও পালিয়ে যায় অন্য একটি ভিডিওতে অনেকে কাদুনে গ্যাস থেকে বাঁচতে কাছাকাছি ম্যাকডোনাল্ডের একটি রেস্তোরায় আশ্রয় নিতে দেখা যায় সংঘর্ষে পুলিশের তেরো সদস্য সহ তেত্রিশ জন আহত হয়েছে বলে রোববার জানিয়েছে এরাবন মেডিকেল সেন্টার পুলিশ বলছে তারা শনিবার রাতে আন্তর্জাতিক নিয়ম কানুনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পদক্ষেপে নিয়েছিল জনসমাগমের আইন লঙ্ঘন ও রাজতন্ত্রকে অপমানের অভিযোগে বিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছে তারা বিক্ষোভকারীদের দিক থেকে সহিংসতা সূত্রপাত হয়েছিল পুলিশ আইনের পক্ষে ও জাতীয় সম্পদের সুরক্ষায় ছিল সাংবাদিকদের এমনটাই বলছেন ব্যাংকক পুলিশ পুলিশের উপপ্রধান পিয়া তাবি চায় পুলিশের এই বক্তব্য অবশ্য প্রত্যাখ্যান করেছে বিক্ষোভকারীরা